তো চলে এলাম দীঘাতে, কোনো ঘুরতে নয়, কোনো ব্লগিং ভিডিও করতে নয়, অনলি টেক ভিডিও করতে। টেক বলতে গেলে এখানে রিসেন্ট আমরা জানি জিওর 5G প্লাস এবং এয়ারটেল 5G প্লাস ছেড়েছে, বাট এই দুটো নেটওয়ার্কের মধ্যে কার আপলোডিং এবং ডাউনলোডিং স্পিড কেমন কী আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। অমিত বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমে দেখে নেব ইউটিউব ভিডিও আপলোডিং স্পিড কেমন কী আছে জিও এবং এয়ারটেলে। সর্বপ্রথম যেটা আমি জিওতে আপলোড করছি সেটা হচ্ছে 4GB ফাইল আছে এবং এয়ারটেলে যেটা আপলোড করছি এটা জাস্ট 200 MB আছে, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারবো দুটোর মধ্যে স্পিড কার সবথেকে বেশি, কারণ জিওর স্পিড বেশি হবে যতটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এদিকে এয়ারটেল হচ্ছে পার সেকেন্ডে দিচ্ছে 2.3 MB জাস্ট, এবং সেক্ষেত্রে জিও দিচ্ছে 3.8 MB, কাছাকাছি 4 MB পার সেকেন্ডে দিচ্ছে। কিন্তু এটা সন্ধ্যের বেলা আমি ব্রাউজিং করে দেখেছি, তখন 10 MB পার সেকেন্ড কিন্তু ইউটিউব আপলোডিংয়ের ক্ষেত্রে দিচ্ছিল, কিন্তু এটা হচ্ছে বিকেল জাস্ট 4টা থেকে 5টার মধ্যে টাইমিংস আছে, দুটোই দেখতে পাচ্ছি টাইমিং, সব কিছু লাইভ দেখাচ্ছি। সেই ক্ষেত্রে জিও গুড আছে, এয়ারটেল ব্যাড। নেক্সট চলে যাচ্ছি ডাউনলোডিং স্পিড কেমন কী আছে, কারণ এটা তো মাস দরকার। দুটোই প্লে স্টোরে চলে এসেছি, দুটোই গেম ডাউনলোডিং করে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে জিও ট্রুলি ফাস্ট আছে এখানে, কারণ পার সেকেন্ডে কাছাকাছি 65-56 MB করে কখন 50 পার সেকেন্ডে দিচ্ছে। সেই ক্ষেত্রে এয়ারটেল পিছিয়ে আছে এই ডাউনলোড স্পিডের দিক দিয়ে। কোম্পানিকে রিকোয়েস্ট করবো আপকামিং দিনে স্পিড আরও আপ করে দেওয়ার জন্য। নেক্সট চলে যাচ্ছি ইনস্টাগ্রাম রিল স্পিড কেমন আছে বা ইনস্টাগ্রাম ব্রাউজিং স্পিড কেমন আছে, কারণ দীঘা ঘুরতে এসেছি, ইনস্টাগ্রাম রিল বানাবো না এটা হতেই পারে না। তো তার জন্য দুটো তুলনামূলক হিসেবে দেখে নেব, এয়ারটেল এবং জিওর স্পিড কাছাকাছি সেম আছে, আমার মনে হয় কোম্পানির সাথে কোলাবরেশন করে নিয়েছে, জাস্ট মজাক করলাম, ঠিক আছে। বাট ইনস্টাগ্রাম রিল ইজি হিসেবে বানাতে পারবো, স্পিড দুটোরই বেটার আছে। নেক্সট দেখে নেব FB ব্রাউজিং কেমন হচ্ছে, মানে ফেসবুকে ব্রাউজিং স্পিড কেমন কী আছে, কারণ দীঘা ঘুরতে এসেছি, অনেকে ছবি পোস্ট করবো, অনেকে হয়তো লাইভও করতে পারি দীঘা থেকে যে ঘুরতে এসে এই মজা আনন্দ পেলাম। তার জন্য এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আমি নিজে ফিল করতে পারছি যে এয়ারটেলের স্পিড অনেকটাই কম, জিওতে স্পিড ব্রাউজিংয়ের ক্ষমতা এয়ারটেল তুলনায় বেশি আছে, কিন্তু দুটোই ব্রাউজিং স্লো আছে। কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো। এই ছিল এয়ারটেল আর জিওর যে ট্রুলি 5G আনলিমিটেড ছেড়েছে তার ফুল ইনফরমেশান এবং ফুল সব কিছু আপলোডিং এবং ডাউনলোডিং সব কিছু স্পিড তুলে ধরলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।